আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এমন একটি সমস্যা দেখাবো যে সমস্যাটি যে কোনো ধরনের মেশিনে হতে পারে, নতুন হোক আর পুরান হোক, যে কোনো মেশিনে হতে পারে। দেখুন, এইখানে আমি দেখাচ্ছি আপনাদের এই যে পেশার প্লেটের উপরে সুই অর্থাৎ নেডেলটি লেগে যাচ্ছে, এর গায়ে গায়ে লেগে যাচ্ছে, তো ছিদ্র বরাবর অর্থাৎ মিডল বরাবর যাচ্ছে না। তো এরকম সমস্যা কিন্তু অনেক মেশিনে হতে পারে, নতুন হোক আর পুরান মেশিনে হোক এটা হতে পারে। তো এরকম যদি সমস্যা আপনাদের মেশিনে হয়ে থাকে, তাহলে এটি সমাধান করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এই যে আমাদের নিডল বার অর্থাৎ এই সুই রডটি, নিডল যে রডটি আছে এই রডটি আপনারা নিচে নামায় দেবেন, এই সুই রডটি নিচে নামায় দেবেন। নিচে নামায় দেওয়ার পর এখানে এইখানে যে কোনো একটি স্ক্রুড্রাইভার অথবা চিকন রড দিয়ে আপনারা একটি হাতুড় দিয়ে বা যে কোনো শক্ত কাঠ দিয়ে আপনারা এখানে আলতোভাবে হালকাভাবে এখানে বাড়ি দেবেন, এমনভাবে বাড়ি দেবেন যাতে যেন এই ছিদ্রের উপাশে না যায়, ছিদ্র বরাবর যেন হয়, এভাবে বাড়ি দিতে হবে। এরকম বাড়ি দেওয়ার পর দেখুন, এখন আমি বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার পর দেখুন এই যেখন এখন নিডলটি এক ছিদ্র বরাবর ওটা নামা করতেছে, ছিদ্র বরাবর এপাশ ওপাশ যায় নাই। কারণ আপনারা যদি জোরে বাড়ি দেন তাহলে কিন্তু অন্য পাশে চলে যাবে। অতএব আপনারা এমনভাবে বাড়ি দেবেন যাতে নিডেলটি ছিদ্র বরাবর থাকে। তো এভাবে আপনারা কাজ করতে, যদি আপনাদের সেলাই মেশিনের এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে এইভাবে হালকাভাবে বাড়ি দিয়ে কাজ করে নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আমার নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো।